চারদিকে শুধুই বরফ পেজা তুলোর মতো বরফের আস্তরণে পাইন বন তুষার শুভ্র কাশ্মীরে এখন বরফই আমল এই নভেম্বরেই এত বরফ গত কয়েক বছরে তেমন চোখে পড়েনি শ্রীনগর পহলগাঁও সর্বত্রই বরফ আর বরফ তুষারপাত্রা শুরু হয়েছে গত সপ্তাহ থেকে প্রথমে পাহাড়ের উঁচু চূড়াগুলো ঢেকে যায় বরফে ক্রমশ সাদা চাদরে ঢাকা পড়ে গুলমার্গ সোনমার্গ তারপর টানা তিন দিন বরফ পরে শ্রীনগরে চরম দুর্ভোগে পড়েন বাসিন্দারা কারণ ছিল না জল বিদ্যুৎ দানাবাধ্যে শুরু করে ক্ষোভ রবিবার শেষ পর্যন্ত আসে বিদ্যুৎ তবে এই তুষারপাতের জেরে পর্যটক সমাগম আরো বাড়বে বলেই আশা इतना বাস देखने को मिला इतना सुंदर लगा है और सब नजारा সব নজারা है इधर इसे पहले कभी बर्फ देखा आपने? हम तो इसके पहले कभी देखा नहीं था हम सब लोग देख के इतने खुश हो गए से घूम के आए? हम अभी विष्णु देवी जम्मू कतरा पैगाम अभी ये साइड पे आए अभी हम आगे श्रीनगर जा रहे सब लोग सब लोग इधर काश्मीर आके अपना आनंद करिए और एकदम जन्नत जो है तो इधर आके जो बोल रहे स्विट्जरलैंड में जाने का है